দেশের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে হাড়ঘাট তিরঙ্গা এই উদ্দেশ্যকে সফল করতে এবং এর বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে ফটিকরায় বিধানসভা এলাকায় বাইক নিয়ে তিরঙ্গা রথযাত্রা র্যালি করল বিজেপির যুব মোর্চা ফটিকরায় মণ্ডল কমিটি। শুক্রবার সকালে ফটিকরায়ের দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ থেকে যুবকদের এক সুসজ্জিত বাইক র্যালি বেরিয়ে প্রকম্পিত করে গোটা বিধানসভার বিভিন্ন এলাকা। উপস্থিত ছিলেন এলাকার যুব বিধায়ক সুধাংশু দাস, যুব মোর্চা ফটিকরায় মণ্ডলের সভাপতি প্রীতম বিশ্বাস সহ অন্যান্যরা। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান বিধায়ক। স্বাধীনতার 75তম বর্ষ পূর্তি উপলক্ষে আজাদিকা অমৃত মহোৎসব এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজকে আমাদের ফটিকরায় মণ্ডলের পক্ষ থেকে আমরা এক সুবিশাল এবং সুসজ্জিত বাইক র্যালি আয়োজন করেছি, যেখানে প্রত্যেকের কাছে তিরঙ্গা পতাকা অর্থাৎ হাড়ঘাট তিরঙ্গা এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমরা তিরঙ্গা যাত্রা আজকে বের করছি বাইক র্যালির মাধ্যমে। তো এই বাইক র্যালি আমাদের ফটিকরায় বিধানসভার প্রায় 20-25 কিলোমিটার রাস্তা এই বাইক র্যালির মাধ্যমে আমরা সম্পন্ন করব, এবং এই বাইক র্যালিতে যে সমস্ত যুব বন্ধুরা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই খুব সুসজ্জিতভাবে জাতীয় পতাকা নিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেছেন, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। মূল বক্তব্য হচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে সমস্ত বীর মহান পুরুষগণ, ব্যক্তিত্বগণ, যে সমস্ত মানুষগণ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, যাদের আত্মবলিদান, যাদের আত্মত্যাগের কারণে ব্রিটিশদের হাত থেকে এই স্বাধীনতা আমরা পেয়েছি, মুক্ত করতে পেরেছি ভারতবর্ষকে, তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাতে আজকে আমাদের ফটিকরায় যুব মোর্চার পক্ষ থেকে আমরা বাইক র্যালির আয়োজন করেছি, এবং এই বাইক র্যালিতে সকলে অংশগ্রহণ করেছেন এবং আরও অনেক যুব বন্ধুরা এখানে অংশগ্রহণ করবেন। তো সব মিলিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা যুবকের মধ্যে দেশাত্মবোধ, স্বদেশ প্রেম এগুলিকে জাগ্রত করার জন্য আমাদের আজকের এই বাইক র্যালির আয়োজন করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে এই বিধানসভার প্রত্যেকটা নাগরিকের কাছে আবেদন জানাতে চাই, আসন সাথী আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি হাড়ঘাট তিরঙ্গা যে আহ্বান করেছেন সেই অভিযানকে সফল করার জন্য আগামী 13-15 তারিখ প্রত্যেকে নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করব, এবং এই বছর জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে আইনের কিছুটা শিথিলতা করা হয়েছে, যে কোনো সময় আপনি ফ্ল্যাগ লাগাতে পারবেন এবং 15 তারিখের পরে যে কোনো দিন আপনি আপনার ফ্ল্যাগ খুলতে পারবেন এমন কোনো বিষয়। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে হাড়ঘাট তিরঙ্গা এই আহ্বান জানিয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশের উদ্যোগে এক বাইক র্যালি অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে ধর্মনগরে এই বাইক র্যালির সূচনা করেন জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। এদিন ধর্মনগর থানার সামনে থেকে এই বাইক র্যালি বের হয়ে জেলার বিভিন্ন পথ পরিক্রম করে পুনরায় ধর্মনগর এসে সমাপ্ত হয়। এই বাইক র্যালি নিয়ে পুলিশ সুপার বলেন, 75তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। ইসান আমরা অমৃত আজাদিকা অমৃত মহোৎসবে 75 ইয়ার্স কা জো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হ্যায় ইসান, তো ইসাল কা আমরা গভর্নমেন্ট নে এক হাড়ঘাট তিরঙ্গা ক্যাম্পেইন শুরু কিয়া হ্যায়, ইসমে হাম লোগ আবি আমরা ডিস্ট্রিক্ট কে তরফ সে ইস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলে রহা হ্যায়, হাড়ঘাট তিরঙ্গা কা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হ্যায়, ইসমে হাম লোগ আবি সবি সিটিজেন্স কো ইয়ে এনকারেজ করেঙ্গে কি জো 13-15 হ্যায় ফ্ল্যাগ আপনে ঘর মে অর আপনে গাড়ি পে ইয়ে হয়েস্ট কিজিয়ে অর ইসমে সেলফি লিখিয়ে অর গভর্নমেন্ট কা ওয়েবসাইট সে উধার আপলোড কিজিয়ে অর ইয়ে বহুত হি अच्छा ये महोत्सव है, क्योंकि प्राइड का एक हमारा इंडिपेंडेंस का जो 75 ईयर्स का प्राइड मूवमेंट में है, तो हम मैं हमारा डिस्ट्रिक्ट की तरफ से सबको ये एनकरेज करूँगा कि आइए और आप 13-15 हरगत तिरंगा कैंपेन को। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচি সংগঠিত করা হচ্ছে, পাশাপাশি স্বাধীনতার 75তম বর্ষকে স্মরণীয় করে রাখতে গ্রহণ করা হয় সারা জাগানো কর্মসূচি। এই অঙ্গস্বরূপ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলি নিজ নিজ মতো বিভিন্ন কর্মসূচি পালন করছে। শুক্রবার আমবাসা মহকুমার স্বনামধন্য স্কুল চান্দাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে সুসজ্জিত এক র্যালি সংগঠিত করা হয়। র্যালিতে বিদ্যালয়ের প্রায় 1500 ছাত্রছাত্রী সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অংশ নেয়। দেশাত্মবোধ সঙ্গীত ও ড্রামের তালে জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন সাজে ছাত্রছাত্রীরা
আমবাসা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিদ্যালয়ের শিক্ষক স্বপন নমো জানায়, স্বাধীনতার 75তম বর্ষকে গুরুত্ব দিয়ে বিদ্যালয় থেকে এই রেলুটি বের করা হয়েছে। আমরা প্রায় 1500 স্টুডেন্ট নিয়ে আজ ঐতিহাসিক রেলি, যা ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম। প্রত্যেক স্টুডেন্টের হাতে হাতে ফ্ল্যাগ থাকবে এবং সবাই আমরা তিন গেরুয়া, কেউ নেতাজি, কেউ গান্ধীজি, কেউ সুভাষচন্দ্র, কেউ মানে কি আমাদের যে ঐতিহ্যকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি। এবং ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে আশা রাখি আমাদের মানে যে এই প্রয়াস সবাই উদ্বুদ্ধ হয়ে বাকি স্কুলগুলিও করবে এবং আমার দেশ মানে আমার মা এবং সবাই আমরা মার জন্য ঝাঁপিয়ে পড়ব, এই আশা রাখি। এদিন বিভিন্ন স্থানে বাইক র্যালির পাশাপাশি র্যালিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে র্যালিতে অংশগ্রহণ করতে দেখা যায়। এই র্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে দেশাত্মবোধকতার মননে মননশীল করে তোলার জন্যই তাদের এই উদ্যোগ বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেশ ঘোষ।